ঘটনাটা যদি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে আমি একজন
আমার সাথে কোনো মাইক্রোফোন ছিল না, আমি নর্মালি তাকে কনভেন্স করতে গেছি দিবে কিনা, তো আমি তাকে নর্মালি প্রশ্ন করতে গেছি আপনার মায়ের সিনেমা গুলো আপনি দেখেন কিনা, আমি যখন তাকে বলি যে আপনাদের সামনে সাংবাদিকতা গরু উত্তরণ হয়।
বন্ধুরা, আমার আজকের প্রতিবাদ সমাবেশে আমাদের মাঝে আছেন আমাদের মূল আমাদের অভিভাবক বাংলাদেশ প্রজাতন্ত্র সাংবাদিক বিচার চাই। আমাদের নেতারা যে বিষয় দিয়ে যাবে আমরা সেটা অক্ষর অক্ষর পালন করবো। আমরা এই বিচার চাই, বিরোধীকালকে দেখা যাবে আমরা এটি যা চাই। এর বাইরে আর কোনো কথা নাই, কোনো ভাবনা নাই। যারা দালালি করবেন তাদের রক্ষা নাই। আমরা বিচার চাই, আমরা এই রক্তের রক্তের বদলা চাই, বিচার চাই। বাংলাদেশ সিনেট বিশেষ সাংবাদিক সমিতির সম্মানিত সভাপতি রাজনীতি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা যারা সামনে সবগুলো চ্যানেল, বাংলাদেশের সবগুলো চ্যানেলের টেলিভিশনের ক্যামেরাম্যান এবং আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ, চলচ্চিত্র, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইউটিউব মিডিয়া, যতগুলো মিডিয়া আছে, কারণ বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলো এখন, পত্রিকাগুলো এখন ইউটিউব এবং ডিজিটাল সেকশন আছে, মাল্টিমিডিয়া সেকশন আছে। আমাদের সাংবাদিকদের সৌজন্য সাংবাদিক আহত হয়েছে, কিন্তু এখানে যেরকম হাতাহাতি মানহানি হয়েছে, একজন বেশি প্রায় পাঁচজনের মতো আহত হয়েছেন, হাসপাতালে রয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করবো এবং একজন শিল্পীও কিন্তু আহত হয় নাই। কিন্তু শিল্পীরা কেন সাংবাদিকদের এরকম জঘন্য ভাবে, নির্মম ভাবে আঘাত করবে? সাংবাদিকদের তো সারা জীবন মারই খেয়ে মার খাচ্ছেন। আমরা কি সারা জীবন মার খাবো? আমরা প্রতিবাদ করবো। চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে আমি মনে করি যারা এখানে আছেন সাংবাদিকগণ এবং ক্যামেরা টেলিভিশন চ্যানেল সিস্টেম যারা আছেন, তিনি তিন চার চেতনা একজনের চারদিকে সৌখিকতা রয়েছে, কিন্তু যার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে তিনি কখনো শিল্প হতে পারে না। সেই সন্ত্রাসীদেরকে চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক এবং যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সাংবাদিক সমাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রচন্ড রেগ এবং গরমকে উপেক্ষা করে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম, আমাদের যে কোনো দাবি আদায় আমাদের অনুপ্রাণিত করবে। সকলকে শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট প্রিয় সাংবাদিকদের অধিকার আদায় হবেই হবে। এখন বক্তব্য রাখছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমাদের নেতা সত্যতা লঙ্কন টপু। এদিকে উপস্থিত হয়েছেন যুবদের সম্মানী সম্পাদক গোলাম মোস্তফা দ্রব, তাকে এই ভারত বন্ধনে অংশ করার জন্য ধন্যবাদ। বক্তব্য রাখছেন সত্যতা লঙ্কন টপু। ঢাকার রাস্তাতে সর্বদাই অত্যন্ত বহনীয়ের মধ্যে দেখে থাকে টেলিভিশন ক্যামেরা বাস্তব ক্যামেরা জার্নালিস্টের সম্পাদক তারাই মধ্যপুরের গন্ডলে আকাশে তলে এই একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা আমাদের নেতা ওমর খানের জিৎ আজাদ, শৈলা রায় চৌধুরী, জীবন নাথের, রাজু আমির, পান্ডিত জীবন সৌদার রয়েছেন, সকলকে এই বিপ্লবে অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন কালকে যখন তৃপ্ত বিকালে এই শিল্পী সমিতির অভিষেক হচ্ছিল, যখন সন্ধ্যা গড়িয়ে আসছিলেন, রাতের আধার যখন উপযোগী দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম সাংবাদিক নিজনের নামে ঝাঁপিয়ে পড়ল বেশ কয়েকজন শিল্পী নামদারে ব্যক্তি। ইতিমধ্যে আমরা নানাধরণের ফুটেজ দেখেছি, সেখানে অনেককে শনাক্ত করা হয়েছে। আমাদের সহকর্তা সহকর্মীরা সে বিষয়টিকে স্পষ্ট করেছেন, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা যে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এখনো প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি, সেই প্রতিষ্ঠানের তুলে ধরে যারা হাসপাতালে এখন মৃত্যুর প্রহর দিচ্ছে তাদেরও দেখতে যায়নি। আরো উপাদের বিষয় হচ্ছে সে প্রতিষ্ঠানের কর্মী হিসেবে আমাদের ভাই বোন বন্ধু সহকর্মী যারা এখানে দায়িত্ব পালন করতে এসেছিলেন তারাও এখনো পর্যন্ত কোন ধরনের আইনগত পদক্ষেপ দেওয়ার চেষ্টা করেনি। আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা কাজ করি কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে,
আমাদের নিরাপত্তা, আমাদের মর্যাদা, আমাদের বেতন, আমাদের অধিকার সুরক্ষায় যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কারণে আমি কর্তৃপক্ষকে বলব আপনারা অনুষ্ঠ এগিয়ে আসবেন। একই সঙ্গে আমরা বলব যাদেরকে সমাপ্ত করা হয়েছে পুরুষ থেকে সেই সব তান্ত্রিক শিল্পীদের পরিচয় রয়েছে তাদেরকে অবিলম্বে শিল্প সমিতি থেকে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে তারা যে ফুলকারি অপরাধ করেছে আইন সাংবাদিকের উপরে ফেরত সাপড়িয়ে পড়ে হত্যা অভিযান ব্যক্তি রেখেছিলেন তাদেরকে শনাক্ত করে ফুলকারি আইনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমাদের উপস্থিত ব্যক্তিরা আরো বক্তব্য রাখবেন আগামী দিনে। আমি শুধু একথাই বলতে চাই এই বিনোদনের চলচ্চিত্র সাংবাদিকদের পাশে, এই টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের পাশে, ঢাকায় কর্মরত ভিন ধারার সব শ্রেণীর সাংবাদিকরা অবশ্যই সক্রিয় থাকবে। ধন্যবাদ ঢাকা সাংবাদিকের সভাপতি সচেতনানন্দ গোবাইকে। সুপ্রিয় আয়োজিত এই মানববন্ধনে আমাদের বিনোদন বিদের সকল সাংবাদিকরা উপস্থিত। দর্শক আপনারা দেখছেন যে গতকাল এফডিসি তে যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু এফডিসির সামনে সংবাদকর্মীরা এবং সংবাদকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন সমূহ মানববন্ধন ডেকেছে এবং সেই মানববন্ধনে কিন্তু ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা এবং বিভিন্ন টেলিভিশনের যে ক্যামেরা জার্নালিস্টরা আছেন বা ক্যামেরা পার্সনরা আছেন তাদের যে সংগঠন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাদের নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবার কিন্তু একটাই দাবি যে গতকালকের ঘটনায় যারা মূল দোষী তাদের অবশ্যই যেন বিচার করা হয় এবং যে তদন্ত এবং তদন্ত আসলে যে ফুটেজের উপরে তদন্ত হয় ফুটেজের উপর নির্ভর করে সেই ফুটেজগুলো কিন্তু গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে ঘুরছে এবং সেই ফুটেজে চলচ্চিত্র শিল্পী শিবা শানু, আলেকজান্ডার বো এবং রুবেল এবং চলচ্চিত্র শিল্পী সমিতির বেশ কয়েকজন কর্মচারীর নাম কিন্তু উঠে এসেছে সেই এবং চেহারা কিন্তু উঠে এসেছে এই ফুটেজে এবং সেই দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করে কিন্তু শাস্তির দাবি সহ আরো পাঁচটি দাবি পাঁচ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ এবং মানববন্ধন আয়োজন করা হয়েছে। আমরা গতকাল বাংলা ভিশনের একজন ক্যামেরা পার্সন তিনি আহত হয়েছেন এবং এই বিষয়ে আমরা একটু বাংলা ভিশনের একজন প্রতিবেদকের সাথে একটু কথা বলতে চাই। জুবাই আমরা একটু আপনাকে জানতে চাই আসলে আপনাদের সাথে কি হয়েছিল? সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য। আমরা আজকের এই আয়োজনের শুরুতেই আমি আমার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই সদস্য সহ চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। সেই নেতাদের জন্য আমরা কি বলছি, কারণ এই নেতারা যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দেয় তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোন জায়গায় যাবে সেটি স্পষ্ট হয়ে গেছে। আমাদের সাংবাদিকের সংবাদ সংগ্রহ করছে সেখানে কথা হয়েছে বা কথা হয়নি, কিন্তু এভাবে যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত যারা অভিনয় করেন ভালো বা মন্দ চরিত্রে তারা এভাবে যখন ঝাঁপিয়ে পড়েন তখন তাদের সঙ্গে আমরা পশুর কোন আলাদা করে দেখতে পাই না, তাদেরকে পশুরূপী মানুষ মনে হয় এবং এই পশুরূপী মানুষদের বিরুদ্ধে আমাদের সবাইকে একাত্ম হয়ে দাঁড়াতে হবে। আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না চায় আমাদের এই বিক্ষোভ সমাবেশ চালিয়ে রাখার জন্য জারি রাখার জন্য আমি টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য যে সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে আমি অনুরোধ জানাতে চাই এই শিল্পীরা যতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমার এটা সাউন্ড ক্যামেরা সাউন্ড পাচ্ছে কি ডিভাইস সাউন্ড পাচ্ছে আমার এটা চার্জ শেষ, আপনার ডিভাইস কানেক্ট করেন প্যান করব এই শিল্পীরা
যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা তাদের সংবাদ বয়কট করতে পারি কিনা সেই সিদ্ধান্ত নিন আপনারা। আমরা কি বয়কট করতে পারি? আসুন, আমরা শুধু তাদের নয়, এই কাণ্ডে চলচ্চিত্র শিল্পী সমিতি যদি সুষ্ঠু বিচার তদন্ত এবং ক্ষতিপূরণ না দেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিবাচক সব সংবাদ আমরা বয়কট করতে পারি কিনা বলুন আপনারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সব ধরনের অনুষ্ঠান আমরা বয়কট করব, আমরা শুধুমাত্র নেতিবাচক সংবাদগুলো প্রচার করব। আপনারা কি একমত? আজকের এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকদের মধ্যে এই ঐক্যের মাধ্যমে লড়াই করে আমরা আমাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠিত করি, আমরা আমাদের প্রাপ্যতা বুঝে নেই। সেক্ষেত্রে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের দাদার সংগঠনের সাংবাদিক বিএসইউজের মহাসচিব আমাদের সংগ্রামী নেতা বিপাদক ভাই। টেলিভিশন ক্যামেরা আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, মানুষ প্রায় সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আমার নেতা জনাব ওমর ফারুক উপস্থিত আছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রথম বছরের নির্বাচিত সাংবাদিক সভাপতি জনাব সৈয়দ আজাদ চৌধুরী, দ্বিতীয় বছরের নির্বাচিত সাংবাদিক সভাপতি সাজ্জাদ আলম খান তপু, মাননীয় চলচ্চিত্র সাংবাদিক সমিতি সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মী উপস্থিত আছে, তাদেরকে সকলকে মানুষের সাংবাদিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সংগ্রামী শুভেচ্ছা। আমি কিন্তু একটা প্রতিবাদ জানাতে এখানে আসিনি, আমি নিন্দা জানাতেও আসিনি, আমি শোক প্রবাদ বিবৃতি দিতে আসিনি, আমি বাংলা ভাষায় প্রতিশোধ দিতে এসেছি। আমার প্রতিশোধ নিশ্চয়ই গুণগত মতে হবে না, আমার প্রতিশোধ নিশ্চয়ই সন্ত্রাসিত মতে হবে না, আমাদের প্রতিশোধ এটি হবে যেটি হচ্ছে হল আমরা মায়ের বদলে মার দিতে চাই, সে মায় হবে আইনের মায়ের। আমি আপনাদের আহ্বান জানাই যারা হামলা শিকার হয়েছেন তারা যদি মামলা করতে চান তাদের সকল প্রকার আইনি সহায়তা বাংলাদেশ সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া হবে, বিচারের মুখোমুখি করতে হবে সন্ত্রাসীদের। গুন্ডাদের কোনো মাপ নাই, প্রতিবাদ করে সময় সীমা দিয়ে শোক জানিয়ে বিবৃতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না, বিচার হতে হবে। বিচার দেখতে চাই সন্ত্রাসীদের, বিচার দেখতে চাই গুন্ডাদের। সেই সাথে আমি আর একটা দিন দেখতে চাই পুলিশ প্রশাসনের ভূমিকা, এই রঙিন দুনিয়ার এই নায়কটাকে তুমি নাচবেন না সাংবাদিকদের পক্ষে থাকবেন, সন্ত্রাসীদের পক্ষে থাকবেন না গণমানুষের পক্ষে থাকবেন, গুন্ডাদের পক্ষে থাকবেন না গণমাত্রের সাথে থাকবেন, সেই তথ্যের জবাব পেতে চাই আমি। গতকাল দেখেছি পুলিশ কর্মকর্তারা এখানে এসেছেন কিন্তু কোনো ব্যবস্থা অব্যাহত এখন পর্যন্ত আজকে প্রায় 24 ঘন্টা পর্যন্ত ব্যবস্থা তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি, এখন পর্যন্ত একজনে কি গ্রেপ্তার হয়েছেন, কেউ আটক হয়েছেন, কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হয়নি। আমরা মনে করি প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা এখানে তথ্যবদ্ধ, তারা রঙিন দুনিয়ার মধ্যে থাকতে চান নাকি মানুষের সাথে থাকতে চান সেই তথ্য জবাব পেতে হচ্ছে। আমরা যদি কোন সহকর্মী, আমাদের কোন সহকর্মী তিনি ফেসবুক হন, ইউটিউবের সাংবাদিক হন আর আমাদের প্রথম স্থানীয় পেশাদার গণ মাধ্যমের হন, তিনি যদি কোনো অশালীন তথ্য করে থাকেন তবে তার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, আমরা তার পক্ষে নই, কিন্তু তার জবাব কখনো সন্ত্রাসী হামলার মধ্যে হতে পারে না, তার জবাব কখনো গুন্ডামের মধ্যে হতে পারে না। এই গুন্ডাদেরা তারা কেউ চলচ্চিত্র শিল্পী সমিতিতে থাকতে পারবে না। প্রথম হচ্ছে নিশাসনাগার এবং বিচ্ছয় লাগে বলতে হবে, আমরা এদের বিরুদ্ধে এদেরকে বহিষ্কার করে প্রথম ব্যবস্থা নিয়েছি। তৃতীয় ব্যবস্থা, আমরা এই ঘটনা নিন্দা জানাচ্ছি। তৃতীয় ব্যবস্থা, আমাদের সহকর্মী যারা এই মুহূর্তে আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে দেখতে যাবেন, তাদের খোঁজ করবেন এবং
আপনাদের পক্ষ থেকে না হোক আমাদের পক্ষ থেকে মামলা হবে, সেই মামলায় আপনারা যদি পক্ষভুক্ত হতে চান তাহলে আমরা আপনাদের বিপক্ষে। আমরা সমস্ত শিল্পের বিপক্ষে নই, আমরা গুন্ডা শিল্পের বিপক্ষে, আমরা সমস্ত অভিযুক্ত শিল্পীদের বিপক্ষে নই, আমরা সন্ত্রাসীদের বিপক্ষে। এই সন্ত্রাসীদের যারা আসতে অবস্থা নেবেন অবশ্যই তাদের বিপক্ষে আমাদের অবস্থান। আমার নেতা এখানে আছেন, তিনি কর্মসূচি ঘোষণা করবেন। আমি আবারও বলি আপনারা মামলা করবেন, আপনাদের সকল আইনি সহায়তা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। শুধু প্রতিবাদ প্রতিরোধ বলেই হবে না, সরকার বিবৃতি দিয়ে যারা এই সমস্যা সমাধান করতে চান, কালকে আস্তে আস্তে আজকে দেখে 500 যুক্ত হয়েছে, কালকে একটা 400, কয়েকদিন 300, কয়েকদিন 200, কয়েকদিন 100, কয়েকদিন 50 জন, 5 জনকে খুঁজে পাবেন না। কিন্তু বিচারের কাজ ধরে রেখে দিতে হবে, শুধু ওই সমাবেশ করা হবে না, শুধু বিবৃতি দিয়ে হবে না। আমরা যদি চান আপনাদের সহকর্মী রয়েছেন, পিছিয়ে রয়েছেন, দলভুক্ত সাংবাদিক সমিতি রয়েছেন, ঢাকা সাংবাদিক নামে সংগ্রামের নেতৃত্ব রয়েছেন এবং বিভাগে আমরা অবশ্যই মামলা করতে চাই, পুলিশের ভূমিকা দেখতে চাই, সন্ত শিল্পী নতুন নেতৃত্বের ভূমিকা দেখতে চাই, তারপরেই আমাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। জয় আমাদের হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সঙ্গে বক্তব্য দিয়ে আসছেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি তানভীর আহমদ ভাই। তানভীর আহমদ ভাইকে জানার জন্য বিভিন্ন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই রোদের মধ্যে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখে থাকবেন গতকালের যে ফুটেজ, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার ফুটেজ দেখলে বুঝবেন যে কি অবস্থা। অথচ আজকে বাংলাদেশের চলচ্চিত্র অনেক উঁচায় যাওয়ার কথা, অনেক উন্নত শিখরে উঠার কথা ছিল, কিন্তু সেইখানে না গিয়ে কালকে একটি শপথ অনুষ্ঠানে যেভাবে ন্যাক্কারজনকভাবে সাংবাদিকদের উপর আক্রমণ করলো, এটা আসলেও দুঃখজনক। একদম ফিল্মি কায়দায় সবাই মিলে সাংবাদিকদের উপরে, ভিডিও জার্নালিস্ট এবং যারা রিপোর্টার ছিলেন সবাইয়ের উপরে আক্রমণ করেছে, এটা খুবই দুঃখজনক। তো যেহেতু এখানে আমার শ্রদ্ধেয় সভাপতি আছেন আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের, উনি কর্মসূচি ঘোষণা করবেন। তার আগে আমি বলতে চাই জনাব মিশা সৌদাগর সভাপতি এবং জনাব মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক, আপনারা আপনাদের এই যে সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন, আপনারা আপনাদের গঠনতন্ত্র, আপনাদের বিধি মোতাবেক যে ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন, এবং আমাদের যে সহকর্মী আহত হয়েছেন এই জন্য আপনারা বিবৃতি এবং প্রকাশ্যে সংবাদ মাধ্যমে মাফ চাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। বাকি কর্মসূচি আমার শ্রদ্ধেয় সভাপতি জনাব ওমর ফারুক উনি বলবেন, এখন উনি বক্তব্য দিচ্ছেন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, একটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি তানভীর আহমেদ উপস্থিত আছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব দীপাজাত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত দুজন সভাপতি জনাব সোহেলেন চৌধুরী এবং সঞ্জয় রঞ্জন চৌধুরী, এবং সিপিএর সাধারণ সম্পাদক চৌধুরীশ্বর জীবন, বাচ্চাসের সভাপতি রাজু আলিম, সাধারণ সম্পাদক জীবন মাহবুব সহ অন্যান্য সাংবাদিক নেতৃত্ব।